ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের নিয়ে যাওয়ার শাস্তি। DN44 রুটের দুটি বাস রুট থেকে বরখাস্ত চিঠি তৃণমূল প্রভাবিত বাস ওনার্স অ্যাসোসিয়েশনের। না জানিয়ে রুটের বাস কেন নবান্ন অভিযানে, প্রশ্ন বাস ওনার্স অ্যাসোসিয়েশনের। পাড়ার ছেলেরা ভাড়া চেয়েছিল তাই দিয়েছি, অভিযোগের উত্তরে জবাব বাস মালিকদের। আমি জানতে পারলাম যে দুটো বাস হঠাৎ যাত্রী পরিষেবা না দিয়ে হঠাৎ কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছে। আমার ইউনিয়নকে কোনো চিঠিই করে রাতের অন্ধকারে মালিকদের সাথে হোক যাত্রীর সাথে যোগাযোগ করে হোক কীভাবে নিয়ে গেছে আমি বলতে পারবো না। আমি ইউনিয়নের পক্ষ থেকে আমি আমার যে ড্রাইভার ভাই গিয়েছে তাদেরকে আমি কঠোরতম সিদ্ধান্ত নিচ্ছি, তারা হয়তো রুট থেকে আগামী দিন থাকবে কিনা। সাসপেন্ড ঠিক না, আমার দুদিনের জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য এবারে করেছে, যেহেতু আমি ওদেরকে না জানিয়ে গাড়িটা দিয়েছি। সাসপেন্ড ঠিক না, সাসপেন্ড বলাটাও ঠিক না, দুদিনের জন্য আমার যেহেতু আমার পাড়ার ছেলে পেলে একটু চাপাচাপি করেছিলো, আমার দিতে হবে গাড়িটা দিতে হবে একটু চেয়েছিলো, আবদার করেছিল, তা আমি এই গাড়িটা সেই হিসাব করে দিয়েছিলাম। ভুল একটা আমার হয়েছে, আমি সিন্ডিকেটকে জানাইনি, না জানিয়ে গাড়িটাকে দিয়েছি। ওরা রিজার্ভ ধরেছে এটা, এখন মালিক সে রুট ছেড়ে দিয়ে করেছে, কী করে ছেড়ে দিয়ে করেছে সেটা তো আমরা বলতে পারবো না। মালিক স্বইচ্ছায় গেছে এবং ন্যায্য মতো ভাড়াটা নিয়েই গেছে। বিজেপির সভাতে যাওয়ার জন্য সাসপেন্ড, এটা তো নতুন কিছু নয়। এখন যদি সাসপেন্ড করে থাকে, শাসক দলের যা অবস্থা তারা তো কারোর স্বাধীনতা নেই।